এতদিন তো অনেক পিকনিক স্পটে ঘুরেছেন দেখেছেন তবে আজ আমি এমন একটা পিকনিক স্পটে আপনাদেরকে নিয়ে যাব যেখানে বড় ও ছোটদের জন্য আলাদা আলাদা বোটিং করার জায়গা রয়েছে ছোট ও বড়দের জন্য স্পেশাল কিছু বিনোদন করার ব্যবস্থা আছে যেগুলি সাধারণত কম দেখা যায় সারাদিনের জন্য পিকনিক করতে এসে আনন্দ উপভোগ করার জন্য ভালো লাগার মতো একটি জায়গা এই পিকনিক স্পটটির নাম হল হ্যাপি ভ্যালি পার্ক নামটা শুনেই অনেকেই ভাবছেন চেনা আবার অনেকে ভাবছেন যাবেন কীভাবে শিয়ালদহ থেকে হাবড়া গোবরডাঙ্গা বা বনগা লোকালে উঠে বিরা স্টেশনে নামুন প্ল্যাটফর্ম ছেড়ে শিয়ালদহের দিকে একটু এগিয়ে এলেই লেভেল ক্রসিং দেখতে পাবেন লেভেল ক্রসিংয়ের বাঁ দিক থেকে বেড়ালেই রয়েছে টোটো স্ট্যান্ড টোটোতে উঠে মিনিট দশকের মধ্যে আপনি পৌঁছে যাবেন হ্যাপ্পি ভ্যালি পার্কের গেটে টোটো ভাড়া জনপ্রতি কুড়ি টাকা করে গাড়িতে এলে যশোরোড ধরে প্রথমে বিরা চৌমাথা আসতে হবে সেখান থেকে ডান দিকে ঢুকে একটু এগোলেই হ্যাপ্পি ভ্যালি পার্ক এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে বা টিকিট কাউন্টার তিন বছরের ওপরে প্রত্যেকের প্রবেশ মূল্য তিরিশ টাকা করে টিকিট কেটে গেট থেকে ঢুকে সোজা যে রাস্তাটি দেখতে পাবেন ওই রাস্তাটি দিয়েই কিন্তু পার্কে ঢোকার মুখ রয়েছে মূল পার্কে ঢোকার আগে এই সোজা রাস্তার ডান দিকটা হল বিভিন্ন ধরনের বিনোদনমূলক জায়গা আর বাদিকে সুন্দর মডেল ঝর্ণা বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো রয়েছে চলতে চলতে চোখে পড়বে নজর শ্রী শ্রী গৌতম বুদ্ধের আবক্ষ মূর্তি সামান্য এগালেই বাদিকে রয়েছে ওয়াটার ওয়ার্ল্ড এই ওয়াটার ওয়ার্ল্ডের উল্টো দিকে রাস্তাটি ধরেই কিন্তু পিকনিক স্পটে ঢুকতে হয় রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আপনি দেখতে পাবেন দুধারেই রয়েছে ছোট বড় অনেক আম গাছের শাড়ি তারই মাঝে স্পটগুলি দল বেঁধে পিকনিক করতে আসার জন্য ভাড়া দেওয়া হয় আগে এসে স্পট দেখে স্পট বুকিং করারও ব্যবস্থা আছে এখানে তবে হ্যাঁ আপনি যদি শুধু ঘুরতে আসেন অর্থাৎ স্পট ভাড়া না করে আসেন সবাই মিলে বসে আড্ডা দিয়ে গল্প করতে আসেন তাহলে এই রাস্তা ধরে আরেকটু এগিয়ে যাওয়ার পর আপনি দেখতে পাবেন ফাঁকা ফাঁকা জায়গা আছে বিভিন্ন ধরনের গাছের নিচে সামনে বোটিং করা লেক এখানে নিজেদের মতো বসার জায়গা বেছে নিতে হবে পার্কটি বেশ সুসজ্জিত এখানে দু ধরনের চিলড্রেন পার্ক দেখতে পাবেন এই মুহূর্তে আমরা যে পার্কটিতে রয়েছি এখানে কিন্তু বাচ্চারা রাইডসগুলো যতবার খুশি বিনা বিনামূল্যে চড়তে পারে রাইডসগুলোর ঠিক পেছনে রয়েছে পাখিশালা খাঁচায় বন্দি রয়েছে বনমুরগি খরগোশ লক্কা পায়রা টিয়া পাখি বত্রি পাখি সামনের দিকে রয়েছে বাঁধানো সুন্দর চাতাল দিয়ে একটি বসার জায়গা চাতালের ঠিক মাঝখানে একটি অ্যাকোয়ারিয়াম রয়েছে যেখানে মাছেরা আপন মনে ঘুরে বেড়াচ্ছে চিলড্রেন পার্ক থেকে সামান্য একটু এগিয়ে দেখবেন এই যে স্থানটি এটাও কিন্তু যথেষ্ট সুন্দর হরিণের দল হাতি জিরাফের মডেলগুলো এবং পেছনের পরিবেশ স্থানটিকে জঙ্গলের মাত্রা এনে দিয়েছে এই ছোট্ট জঙ্গলের পাশ থেকে একটু এগিয়ে গেলেই পাশেই রয়েছে বোটিং করার জন্য লেক প্রতিজনের টিকিটের মূল্য তিরিশ টাকা করে তবে এখানে দেখলাম লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে নিজেদের সেফটির জন্য সেগুলো আপনারা পরে নিতে পারেন বিনোদনের জন্য রয়েছে কিন্তু ফাইভ সিনেমা দেখার সুযোগ এখানে প্রত্যেকের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে ধার্য করা আছে বড়দের ও ছোটদের জন্য গেমস রুম রয়েছে বাচ্চারা এই যে রাইডসগুলো চড়ছে এগুলো কিন্তু কুড়ি টাকার বিনিময়ে চড়া যায় পার্কটি ঘুরতে ঘুরতে আপনারা আরেকটি চিলড্রেন পার্কে এসে পড়বেন বাচ্চাদের এই রাইডসগুলো কিন্তু প্রত্যেকটার জন্য প্রবেশমূলক ধার্য করা আছে ড্রাগন রাইডে চড়ে বাচ্চারা ঘোড়ার মজা নিচ্ছে এই ড্রাগন রাইডের টিকিটের মূল্য বাচ্চা প্রতি কুড়ি টাকা ঠিক তার পাশেই দেখা যাচ্ছে মেরিগো রাউন্ড টিকিটের মূল্য তিরিশ টাকা করে প্রত্যেকের মেরিগো রাউন্ডটা দেখতেও কিন্তু বেশ মজা লাগছে এগুলো ছেড়ে আরও একটু এগিয়ে চললাম এই পার্কের প্রতিটা কোনা পর্যন্ত সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে মডেলটি আপনি দেখতে পাচ্ছেন এই মডেলটি কিন্তু বড়দের অনেকেরই ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেবে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি বাচ্চাদের বোটিং পুলে জলটা কি সুন্দর লাগছে অল্প জলে ছোট ছোট বোটে এই বাচ্চারা নিজেরাই হাতে প্যাডেল করে ঘুরে বেড়াচ্ছে এই বোটিংয়ের মূল্য কিন্তু কুড়ি টাকা করে রয়েছে জাম্পিং মিকি বাচ্চাদের লাফালাফি ও ঝাপাঝাপি করার আদর্শ স্থান দেখতেই পাচ্ছেন কোনো নির্দিষ্ট দিকে ঠিক নেই যে যেমন খুশিভাবে মজা করছে আর একটু এগিয়ে গেলে রয়েছে স্ট্রেকিং কার ছোটো বড়ো সবার জন্য একজন চললে পঞ্চাশ টাকা একসাথে দুজন চললে আশি টাকা করে যারা চড়ছে তারা তো মজা করছে বাইরে থেকে দেখতেও বেশ মজা লাগছে গাছের ফাঁক দিয়ে সূর্যের ঝলক চারপাশটা আরও রঙিন করে তুলেছে সব শেষে পৌঁছালাম ওয়াটার ওয়ার্ল্ডের কাছে এটির কাজ সম্পূর্ণ না হওয়ার দরুন রাইটটি এখন বন্ধ আছে তবে জানলাম কাজ প্রায় শেষের পথে কিছুদিনের মধ্যেই এটি শুরু হয়ে যাবে একটা কথা মনে থাকতে বলে রাখি খাবার সাথে নিয়ে এলে টিকিট কাউন্টারে একশো টাকা জমা করতে হয় কারণ হিসাবে জানতে পারি পার্কটি প্রাইভেট সংস্থার আন্ডারে তাই এই ব্যবস্থা আমার মনে হয় ভেতরে আকাশ ছোঁয়া খাবারের দামের চেয়ে খাবার সাথে নিয়ে আসাটাই শ্রেয় এখানে কিন্তু প্রতিটা রাস্তায় সুন্দরভাবে সাজানো রয়েছে এই পদ দিয়ে হাঁটতে হাঁটতে দেখতে পেলাম ঠিক লেকের পাশেই সুন্দরভাবে ফুলে তো সাজানো রয়েছেই তার সাথেও গাছে গাছে কিন্তু ঝুলছে কমলা লেবু ছোট্ট ছোট্ট লেবুগুলো দেখতে ভীষণ সুন্দর লাগছিল রাস্তা ধরে আবার হাঁটতে হাঁটতে আরেকটা কমলা লেবু গাছের সামনে এসে পৌঁছালাম এখানে কিন্তু ছোট নয় এখানে কিন্তু লেবুগুলো বেশ বড় গাছে গাছে ফুল ফল এবং সবুজ বনানি দারুণভাবে মন কাড়বে প্রত্যেকের আজ কিন্তু বেশ ঠান্ডা পড়েছে তাই বিকেল হতেই ফেরার জন্য বেরিয়ে পড়লাম হ্যাপি ভ্যালি পার্ক কিন্তু সন্ধ্যে সাতটা পর্যন্ত খোলা থাকে তাই আমরা ফেরার সময়ও অনেকে ঢুকতে দেখলাম পার্কটি খুবই সুন্দর সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সময় ভালোই কেটে যাবে আমার মনে হয় আমার মতো আপনাদেরও ভালো লাগবে